সখিনা আমাকে ফোন দিও প্লিজ। এই কথা যদি আমি সখিনাকে বলি, সখিনা আমাকে জিজ্ঞাসা করতে পারে কোন নাম্বারে ফোন দিব। তো আমি সখিনাকে একটা মোবাইল নাম্বার বললাম, ধরো বললাম 01 91 666 4050, এই নাম্বারে আমাকে ফোন দিও, এই নাম্বারে আমাকে ফোন দিও। অর্থাৎ নাম্বারের সাথে আমি একটা একার বিভক্তি ব্যবহার করলাম, এই বিভক্তি ব্যবহার করলাম। বাংলায় যা বিভক্তি, ইংরেজিতে তা প্রিপজিশন। এখন আমার প্রশ্ন হলো, ইংরেজিতে আমরা মোবাইল নাম্বারের পূর্বে কোন প্রিপজিশনটা ব্যবহার করব? ইংরেজিতে মোবাইল নাম্বারের পূর্বে আমরা কোন প্রিপজিশন ব্যবহার করব? তাহলে চলো বাক্যটি কি ইংরেজিতে কেমন হয় সেটি আমরা লক্ষ্য করি। বাক্যটি হয়, সখিনা প্লিজ কল মি .. 01 91 666 4050। তাহলে এই মোবাইল নাম্বারের পূর্বে আমরা কোন প্রিপজিশনটা ব্যবহার করতে পারি তোমরা কি ভাবতে পারছ? আমরা ব্যবহার করতে পারি অ্যাট, আমরা ব্যবহার করতে পারি অন, আমরা ব্যবহার করতে পারি থ্রু। অর্থাৎ মোবাইল নাম্বারের পূর্বে আমরা ব্যবহার করতে পারি অ্যাট, আমরা ব্যবহার করতে পারি অন, আমরা ব্যবহার করতে পারি থ্রু। কখনো কখনো আমরা বাইও ব্যবহার করতে পারি, তবে বাইয়ের চেয়ে সুন্দর হবে অ্যাট, অন, থ্রু।